তো এখন পঞ্চমীর রাত আর আমি চলে এসেছি খিদিরপুর এরিয়াতে। এখন আমাদের প্ল্যান আছে খিদিরপুরে যতগুলো ভালো ভালো পুজো হয় সবকটা কভার করব আর তোমাদের দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন পঁচিশ পল্লীর পুজোটা দেখলাম, সুন্দর লাগলো। এবার ঠিক তার পাশেই রয়েছে চুয়াত্তর পল্লী, এবার আমরা চুয়াত্তর পল্লীর দিকটা যাচ্ছি, তো চলো দেখি কেমন হয়েছে চুয়াত্তর পল্লী। খিদিরপুর পঁচিশ পল্লী আর চুয়াত্তর পল্লী দুটোই হয়ে গেল, আর চুয়াত্তর পল্লীটা সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছে, অসাধারণ করেছে, যেমন প্রতিমা তেমন মণ্ডপ। এবার আমরা যাবো ফ্লাইওভারের ওই পারে, রাস্তা পার হয়ে যাবো, সেখানে অনেকগুলো পুজো রয়েছে, তো চলো দেখতে থাকবো। আমরা রাস্তার এই পারে চলে এলাম, এবার এই পারে এসে আমরা প্রথম যে পুজোটা পাবো সেটা হচ্ছে খিদিরপুর কবিতীর্থ। আর এই পারে যে পুজোগুলো হয় সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই সাবেকি পুজো। আর ওই পারে ছিল হচ্ছে পঁচিশ পল্লী আর চুয়াত্তর পল্লী, সুবিধার জন্য বলে রাখি এই দুটো হচ্ছে সেন্ট থমাস কলেজের একদম অপোজিটে লোকেটেড, আর দুটো একদম পাশাপাশি। তারপর সেখান থেকে ফ্লাইওভারের নিচের রাস্তাটা ক্রস করে চলে এলেই আরও পরপর অনেক পুজো হবে, যেগুলো কিন্তু আমি দেখাবো এবার আমার ভিডিওতে, চলো দেখতে থাকো। কবিতীর্থর প্রতিমাটা দেখলাম, খুব সুন্দর করে এখানে কবিতীর্থর প্রতিমাটা প্রতি বছরই খুব সুন্দর হয়। আর এখান থেকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি, একটা মোড় পড়বে, সেখান থেকে তিনটে পুজো, খিদিরপুর যুবক সংঘ, খিদিরপুর পঁচাত্তর পল্লী আর নগরা, তো চলো দেখি তিনটেই কেমন হয়। ভীষণ সুন্দর লাগলো খিদিরপুর পঁচাত্তর পল্লীর প্রতিমাটা, আর প্রতিমার শিল্পী সনাতন রুদ্রপাল। আর আগেও বলেছিলাম সনাতন রুদ্রপাল আমার খুব প্রিয় একজন মৃৎশিল্পী। এরপরে যাবো হচ্ছে খিদিরপুর যুবক সংঘ আর নবরাগ, তো মোস্ট প্রবাবলি যুবক সংঘটাই আগে পড়বে, তো চলো দেখি যুবক সংঘতে কীরকম প্রতিমা করেছে। দেখলাম খিদিরপুর যুবক সংঘের প্রতিমা, এটাও আমার খুবই সুন্দর লাগলো, আবার সনাতন রুদ্রপালেরই প্রতিমা ছিল। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি নবরাগের দিকে, তো সেখান থেকে আমরা সোজা চলে যাব নবরাগের প্রতিমাটা দেখার পর, দেখি এবার নবরাগের প্রতিমাটা দেখব।
খুবই অসাধারণ ছিল নবরাগের প্রতিমা। এবার সামনে দেখতে পাচ্ছি দুটো পুজো রয়েছে, একটা হচ্ছে নবদুর্গা আর একটা হচ্ছে খিদিরপুর পল্লী শারদীয়া। তো চলো আগে মনে হয় নবদুর্গাটা দেখানো হবে, দেখি চলো। আসি খিদিরপুর যুবগোষ্ঠী অর্থাৎ নবদুর্গা যেটা করেছিল অসাধারণ প্রতিমা, আর একদম পুরো রাজস্থানী স্বাদ ছিল প্রতিমার। তো প্রতি বছর সেখানে এই সেম সাজেরই প্রতিমা করে, এটাই তাদের স্টাইল প্রতিমার। আর এবারে আসছি পল্লী শারদীয়াতে। পল্লী শারদীয়াতে প্রতি বছর খুব ভালো দিন করে, এবারও দেখলাম অসাধারণ লাগলো আমার, জাস্ট অসাধারণ। মানে এসে না দেখলে কিন্তু বোঝা যাবে না। ঠাকুর দেখা আমাদের এখানেই শেষ, আর প্রত্যেকটা ঠাকুর খুবই অসাধারণ লাগলো। আমার সাথে ভাইরা আছে, এদেরকে আবার জিজ্ঞেস করবো এদের বেস্ট কোনটা লাগলো আজকে। আমার বেস্ট লেগেছে হচ্ছে যেখানে ওই অনেকগুলো কাঁচের গিয়েছিল, পল্লী শারদীয়া, পল্লী শারদীয়া অসাধারণ হয়েছে। মানে যারা যারা খিদিরপুর ঠাকুর দেখতে আসছো তোমরা শিওরলি পল্লী শারদীয়া ভিজিট করো। আর তোর তোর বেস্ট কোনটা লাগলো আজকে? আইসক্রিম খাচ্ছে এখন তিনটে ঠাকুর, কবিদীপ্ত, আচ্ছা কবিদীপ্ত ঠাকুরটা বেস্ট লেগেছে। তো যাই হোক আমি আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন, মানে সংস্কৃতে কবিদীপ্ত কবিদীপ্ত ভাববেন না আমি গুপ্তা খাচ্ছি, আমি আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ গুপ্তা খাচ্ছিল না, আইসক্রিম খাচ্ছিল। তো যাই হোক আমি আবার সংস্কৃতে আসবো, যেখানে সেই ভিডিও খুব মাইকের আওয়াজ, যাই হোক ঠিক আছে আবার মাঝে কথা যাই হোক। তো ঠিক আছে আমার দেখা হবে সুস্থ, সবাইকে জানাই আমার শুভ শরৎ, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, অনেক এনজয় করবে।